নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দোহার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আসা হাফেজগণ তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করেছেন। শত শত এই হাফেজদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২৫ জন নির্বাচনের জন্য গঠন করা হয়েছে বিচারক প্যানেল। প্যানেলটিতে রয়েছেন ঢাকা বিভাগের স্থানীয় ইসলামিক স্কলার এবং প্রসিদ্ধ হাফেজ এবং কারিগণরা। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة এদিকে বিচারকদের মুখোমুখি হবার আগে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন খুদে হাফেজগণ। محمد رسول الله والذين معه أشداء على الكفر رحماء بينهم وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين হাফেজ বাছায়ে আজকের ঢাকা দক্ষিণের অডিশনে অন্যান্য বিভাগের থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। ৫০০ জন হাফেজ থেকে প্রথম রাউন্ডে বা নির্বাচিত হবেন সেরা ২৫ জন। প্রাথমিক নির্বাচন কাজে বিচারকরা ইয়াদ, মাখরাজ এবং সিফাত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে প্রতিযোগীদের পরীক্ষা নিচ্ছেন। তার ভিত্তিতেই হবে বিচারকগণের সূক্ষ্ম নির্বাচন প্রক্রিয়া। সম্মানিত দর্শক, ইতোমধ্যে ঢাকা দক্ষিণ জোনের শতাধিক মাদ্রাসা থেকে আগত খুদে কোরআনের হাফেজদের প্রাথমিক বিচার কাজ শেষ হয়েছে। স্থানীয় বিচারকদের বিচার কাজ এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমামগণের তত্ত্বাবধানে এখন ফলাফল ঘোষণা করা হবে, আর আমরা এখান থেকে পেয়ে যাব সেরা ২৫ জন হাফেজকে। প্রিয় দর্শক, দিনব্যাপী প্রায় ৫০০ প্রতিযোগীর মধ্য থেকে আমাদের সম্মানিত বিচারকগণ বাছাই করেছেন ২৫ জনকে। যেই ২৫ জনের মধ্য থেকে আবারও বাছাই করা হবে ৯ জনকে, যেই ৯ জন অংশগ্রহণ করতে পারবে পরবর্তী ধাপে। এবারে সেই ২৫ জনের ফলাফল ঘোষণার পালা। প্রাথমিক বাছাইয়ের ফলাফল ঘোষণা হয়েছে। ইয়েস কার্ড পাওয়া হাফেজ বন্ধুরা মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছেন, আর বাকিদের আল্লাহর কালামের উপর আরও মেহনত করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞ বিচারকরা।